প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? ভালো, ঠিক আছে, ভালো আছো, ভালো থাকার চেষ্টা করিও, বিশেষ করে শারীরিক যে স্বাস্থ্যবিধি যেটা আছে সেটা মেনে চলার চেষ্টা করো। তো তোমরা জানো বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে, যার কারণে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে বন্ধ, আর যার কারণে আমরা তোমাদের জন্য ক্লাস নিতে পারছি না, আর সে কারণে তোমাদের অনেক ক্ষতি হচ্ছে বিধায় আমরা ব্যক্তিগত উদ্যোগে বা নিজস্ব উদ্যোগে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমরা জানো আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্বপরিচয় পড়াই। তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো, তার আগে তোমরা প্রিপারেশন মোটামুটি প্রস্তুত, আমরা পাঠে যাচ্ছি। এই বলো দেখি আমরা কোথায় বসবাস করি? পরিবার, ঠিক আছে। তুমি বলো দেখি আমরা কোথায় বসবাস করি? সমাজ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরিবার সমাজ দুটি, ঠিক আছে। আচ্ছা এখন তুমি বলো দেখি পুরবি, যে পরিবার ও সমাজের যে একটা বৃহত্তর রাজনৈতিক প্রতিষ্ঠান, এদিকে কি নামে আমরা চিহ্নিত করতে পারি? আচ্ছা রাষ্ট্র, হ্যাঁ তুমি ঠিক বলেছ, রাষ্ট্র। আমরা আমাদের আজকের পাঠের শিরোনাম হবে রাষ্ট্র। রাষ্ট্র রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান, বিশেষ করে এটি আমাদের মানব জীবনের বা সমাজ জীবনের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। আর এই রাষ্ট্র কিন্তু একদিনে সৃষ্টি হয়নি বা একদিনে কেউ তৈরিও করেনি, এটি নিয়ে অনেক কথা আছে, অনেক রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানীদের মতবাদ আছে। তবে অনেকেই এটাকে বলেছেন রাষ্ট্র ঈশ্বর কর্তৃক প্রদত্ত, বা এই মতবাদ সমস্ত ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী। আবার অনেকেই বলেছেন যে রাষ্ট্র সামাজিক চুক্তির মাধ্যমে গড়ে উঠেছে, আবার অনেকেই বলেছেন যে রাষ্ট্র বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। যাই হোক, রাষ্ট্র যেভাবে সৃষ্টি হোক না কেন, রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রের যে একটি সংজ্ঞা, এই রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে তাদের মতামত উপস্থাপন করেছেন। যেমন গ্রিক রাষ্ট্র দার্শনিক অ্যারিস্টটল, যিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে অভিহিত, তিনি বলেছেন রাষ্ট্র হচ্ছে হলো কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। কি তোমরা বুঝতে পারছো? তিনি যে সংজ্ঞাটি প্রদান করেছেন এবং যে সময়টাতে এই সংজ্ঞাটি প্রদান করেছেন, সেই সময়টাতে এই সংজ্ঞাটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং স্বীকৃত ছিল, কারণ তখন গ্রিসে এক একটি ষোলো ষোলো নগরকে কেন্দ্র করে এক একটি রাষ্ট্র গঠিত হতো। সেই কারণেই তিনি এই সংজ্ঞাটি দিয়েছেন তখন কার আলোকে, এবং আমাদের কাছে সেটি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। পরবর্তীতে অনেক রাষ্ট্রবিজ্ঞানীগণ তাদের নিজ দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন, বিশেষ করে অধ্যাপক গার্নার একটা সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন রাষ্ট্র হচ্ছে এমন একটি সংঘবদ্ধ জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যাদেরকে যারা বহিঃশক্তির আক্রমণ থেকে মুক্ত, এবং যারা যাদেরকে পরিচালনা করার জন্য একটা সুসংগত সরকার আছে, এবং যে সমাজ সভাপতি হবে ওই সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি অনুগত। তাহলে আমরা এই যে বিভিন্ন রাষ্ট্র দার্শনিকের যে কথাগুলো সংজ্ঞাগুলো তুলে ধরলাম, এটি যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে রাষ্ট্র সম্পর্কে আমরা চূড়ান্তভাবে বলতে পারি যে রাষ্ট্র হলো এমন একটি সংঘবদ্ধ জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যাদের একটি সুসংগঠিত সরকার আছে, এবং যারা বৈশক্তির আক্রমণ থেকে বা নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তোমরা পরিষ্কার রাষ্ট্র সম্পর্কে আমাদের মোটামুটি আমার ধারণা উপস্থাপন করার চেষ্টা করলাম। এখন রাষ্ট্রের যে একটি সংজ্ঞা আমরা দিলাম, এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে রাষ্ট্রের যে গঠনের যে একটা বিষয় আছে, এই রাষ্ট্র গঠনের চারটি উপাদান আমাদের সম্মুখে আমরা খুঁজে পাই। যেমন জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা। তো এখন আমরা ধারাবাহিকভাবে এগুলি ব্যাখ্যা করার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। প্রথমে আসবে আমাদের জনসমষ্টি। জনসমষ্টি রাষ্ট্র গঠনের অন্যতম এবং গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি ব্যতীত রাষ্ট্র কল্পনা করা যায় না, কারণ মরুভূমিতে বা অরণ্যে অর্থাৎ বনে বাজারে জঙ্গলে যেখানে সে রাষ্ট্র গ্রহণ করা যাবে না, জনগণ অবশ্যই সেখানে থাকতে হবে। আর এই জনগণ কি পরিমাণ জনগণের রাষ্ট্র গঠিত হবে সে সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীগণ কোনো কিছু তেমন কিছু বলেন নাই। তবে রাষ্ট্র গঠনের জন্য যে জনসমষ্টি প্রয়োজন, এটি চিরন্তন সত্য।
হ্যাঁ, তাহলে আমরা এখন উদাহরণ দিতে পারি যে রাষ্ট্র গঠনের জন্য যে জনগণ বেশি হলেও কোনো সমস্যা নেই, কম হলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেমন আমাদের দেশে জনগণ হচ্ছে হলো প্রায় 17 কোটি, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে প্রায় 100 কোটির বেশি, আবার আরও একটি প্রতিবেশী রাষ্ট্র চীন সেখানে প্রায় 150 কোটির বেশি, আবার অনেক রাষ্ট্র আছে, মোনাকা নামে একটা রাষ্ট্র আছে সেখানে জনসংখ্যা মাত্র 38,000 2016 সালের আদমশুমারি অনুযায়ী। আবার এরকমভাবে দেখা যায় যে বিভিন্ন দেশের রাষ্ট্র রাষ্ট্রের জনগণ এক এক রকম হতে পারে, কমও হতে পারে বেশি হতে পারে, তবে মূল কথা হলো রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি অবশ্যই প্রয়োজন। তবে আমরাও বলবো এই কথাই যে রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি খুব বেশি হওয়া ভালো না, খুব কম হওয়া ভালো না। তোমরা কি বুঝতে পেরেছ? থ্যাংক ইউ। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাব। দ্বিতীয় উপাদান হচ্ছে হলো নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড, আচ্ছা নির্দিষ্ট ভূখণ্ড, ভূখণ্ড আমাদের দরকার, তবে ভূখণ্ডটা অবশ্যই নির্দিষ্ট হতে হবে। ভূখণ্ড নির্দিষ্ট না হলে কিন্তু রাষ্ট্র গঠন করা সম্ভব নয়, কারণ আমরা যদি নির্দিষ্ট না হই তাহলে সেখানে দেখা যাবে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আমরা যদি গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের কথাই বলি, তাহলে আমরা কিন্তু এই রাষ্ট্র আমাদের এই স্কুলটা কিন্তু একটা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ। পূর্ব পাশে আমাদের মাতৃসদন, তারপরে উত্তর পাশে আমাদের বাসা বা রাস্তা, পশ্চিম পাশে বাসা বা রাস্তা বাড়ি, এরকম। তাহলে এই চার দেওয়ালের মধ্যে যে অবস্থিত অবস্থানটা, এটাই কিন্তু গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়। তার বাইরে গিয়ে যদি আমরা এই দেয়ালের বাইরে গিয়ে যদি আমরা বলি যে এটা আমাদের এক পাশের মধ্যে বাড়ির দিকে বললাম যে এটা আমাদের রাষ্ট্র বা এদের মধ্যে গাইবান্ধা গভর্নমেন্ট কাজ হাসপাতাল, সেটা কিন্তু আমাদেরকে বলা ঠিক হবে না এবং মানুষও সেটাকে সেইভাবে নেবে না। তবে ভূখণ্ড নির্দিষ্ট হতে হবে, তবে এই নির্দিষ্ট পরিমাণ ভৌগোলিক অবস্থানটা এটা বড় হতে পারে, ছোট হতে পারে। হ্যাঁ, যেমন কোনো কোনো রাষ্ট্রের আয়তন বিশাল আর কোনো কোনো রাষ্ট্রের আয়তন অত্যন্ত কম। যেমন আমাদের বাংলাদেশের আয়তন অত্যন্ত ছোট এবং কম, আবার ভারতের আয়তন আমাদের দেশের চেয়ে প্রায় 24 গুণ বড়, আবার রাশিয়ার আয়তন আরও অনেক অনেক বেশি, সমগ্র পৃথিবীর আয়তনে প্রায় 1/3 সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র গঠনের জন্য আমাদের নির্দিষ্ট ভূখণ্ড দরকার, কিন্তু এটি কী পরিমাণ বা আয়তনটা কত বড় হবে এই ব্যাপারে কোনো ধরাবাধা নিয়ম নাই। আবার কিছু কিছু ছোটো ছোটো দ্বীপের সমন্বয়ে কিন্তু রাষ্ট্র গঠিত হতে পারে, যেমন জাপান কিছু কিছু ছোটো ছোটো দ্বীপের সমন্বয়ে গঠিত রাষ্ট্র, আবার ইন্দোনেশিয়া মালয়েশিয়া এগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত রাষ্ট্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাষ্ট্র গঠন করতে নির্দিষ্ট ভূখণ্ড দরকার, তবে তার আয়তন কতখানি হবে এই ব্যাপারে ধরাবাধা কোনো নিয়ম নাই। এবারে আমরা আসবো রাষ্ট্র গঠনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হলো সরকার। এখন সরকার নিয়ে আমরা কথা বলব। তৃতীয় উপাদান হচ্ছে হলো সরকার। সরকার কিন্তু রাষ্ট্র গঠনের জন্য অত্যন্ত প্রয়োজন। আর সরকার কাকে বলে? সরকারটা কি? রাষ্ট্র পরিচালনার জন্য অর্থাৎ রাষ্ট্রীয় শাসন কার্য পরিচালনা করার জন্য যে সমস্ত লোকজন নিয়োজিত থাকে তাদেরকে সম্মিলিতভাবে বলা হচ্ছে সরকার। তো সরকার এক এক দেশে এক এক রকম হতে পারে, কোনো দেশে হতে পারে গণতান্ত্রিক, প্রধানতান্ত্রিক দেশে হতে পারে সমাজতান্ত্রিক, আবার কোনো দেশে হতে পারে একনায়কতান্ত্রিক, আবার গণতন্ত্রের বহু ভাগ রয়েছে। যেমন গণতন্ত্র ভাগ করলে আমরা পাই হচ্ছে হলো সেখানে রাষ্ট্রপতি সাহিত্য সরকার আছে, মন্ত্রী পরিষদ সাহিত্য সরকার আছে বা দায়িত্বশীল সরকার আছে, তারপরে একতান্ত্রিক হতে পারে, যুক্তরাষ্ট্রীয় হতে পারে, অসংখ্য ভাগ রয়েছে। তা আমরা ওইদিকে ব্যাখ্যা করতে যাব না, তবে সরকার আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য দরকার। সরকার যদি দুর্বল হয় বা এই সরকার যদি চতুর না হয়, সরকার যদি দেশ পরিচালনার উপযুক্ত না হয়, তাহলে কিন্তু সরকার বা রাষ্ট্রটি তার যে লক্ষ্যবস্তু উন্নতি ও অগ্রগতি শিশু শিশু আরোহণ করা, সেটি কিন্তু তারা অর্জন করতে পারবে না। সেই কারণে সরকারকে হতে হবে অত্যন্ত চতুর, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এবং তাদেরকে উন্নয়নের মানসিকতা নিয়ে, জনগণের কল্যাণের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? আবার অপরপক্ষে যদি সরকার দুর্বল হয় তাহলে কিন্তু সেই রাষ্ট্রটি অসময়ে অসময়ে ঝরে পড়বে, তারা দুর্নীতি স্বজনপ্রীতি ইত্যাদিতে নিমজ্জিত হয়ে যাবে, সেরে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা উদাহরণের মধ্যে পরিষ্কার করতে পারি। যেমন তোমার নিশ্চয়ই টাইটানিক জাহাজের কথা শুনেছ,
তা টাইটানিক জাহাজটি ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে হলো কি, নাবিকের অদক্ষতা, নাবিকের দায়িত্ব জ্ঞানহীনতা। এখানে কথাটা বললাম এই কারণে যে অনেক রাষ্ট্রবিজ্ঞানী এই রাষ্ট্রকে জাহাজের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ রাষ্ট্র হচ্ছে একটা জাহাজ, আবার রাষ্ট্রের সরকার হচ্ছে হলে ওই জাহাজের নাবিক। আমি একটু আগে বলেছি যে সরকার যদি দুর্বল হয়, সরকার যদি দক্ষ না হয়, অনভিজ্ঞ হয়, তাহলে রাষ্ট্রটি অসময়ে রাষ্ট্রের যে উদ্দেশ্য অর্জন অর্জনের লক্ষ্য ছিল সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারবে না। ঠিক আমরা টাইটানিকের কথা বললাম, অথবা যদি আমরা জাহাজের নাবিকের কথাই বলি, জাহাজের নাবিক যদি দক্ষ না হয়, জাহাজের নাবিক যদি দায়িত্বজ্ঞানহীন না হয়, দায়িত্বশীল না হয়, তাহলে কিন্তু ওই জাহাজটি অসময়ে সে হয় গতি থেকে সরে যাবে, অথবা হয়তো তার যে একটা লক্ষ্যস্থল, লক্ষ্য উদ্দেশ্য পৌঁছা একটা জায়গায় সেইখানে যেতে পারবে না, যেমন টাইটানিক জাহাজটি সেইভাবে নষ্ট হয়ে গেছিলো। আরও অনেক কারণ ছিল, তবে এটি অদক্ষতা, নাবিকের অদক্ষতা একটি এটা কারণ। তো অনেক রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে বলেছেন মস্তিষ্কের সঙ্গে তুলনা করেছেন, আর সরি রাষ্ট্রের সরকারকে মস্তিষ্কের সঙ্গে তুলে বলেছেন, আর হলো সারা শরীরকে, সম্পূর্ণ মানব দেহকে বলেছেন রাষ্ট্র, আর মস্তিষ্ক হচ্ছে হলো সরকার। কারণ একটা সরকারই কিন্তু সব কিছু পরিচালনা করে, রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা, মঙ্গল অমঙ্গল সব কিছু রাষ্ট্রই বাস্তবায়ন করে, আর সরি সরকার বাস্তবায়ন করে। সেই সরকার যদি দক্ষ না হয় তাহলে কিন্তু হবে না, আর মস্তিষ্ক সেটাই কিন্তু বলে দেয় একটা মানব দেহ কীভাবে পরিচালিত। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা সরকার সম্পর্কে জানতে পারলে আমরা এখন রাষ্ট্রকরণের সর্বশেষ উপাদান সার্বভৌমত্ব নিয়ে কথা বলব, সার্বভৌম ক্ষমতা বা সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা, সরি সার্বভৌম ক্ষমতা, সার্বভৌম ক্ষমতার অর্থ হচ্ছে হলো একটি চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, এর উপর রাষ্ট্রের আর কোনো ক্ষমতা নেই। তবে এই ক্ষমতার দুইটি দিক আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ দিক, আর একটা হচ্ছে আন্তর্জাতিক দিক। অভ্যন্তরীণ সার্বভৌম ক্ষমতা বলে কী করে রাষ্ট্র, তার সরকারের মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরে যে সমস্ত লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বা কোনো এলাকার জনগণ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেই ফেলে, হ্যাঁ, তার ওই সমস্ত এলাকার জনগণকে বা কোনো প্রতিষ্ঠান যদি দায়িত্বজ্ঞানহীন হয় বা প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলা মানছে না, তাহলে রাষ্ট্র তার সরকারের মাধ্যমে সেই আভ্যন্তরীণ সার্বক্ষমতা প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে। ঠিক আছে, তুমি বুঝতে পারছো। এখন আমরা আসবো রাষ্ট্র গঠনের সার্বক্ষমতার যে আরেকটি দিক, সেটা আন্তর্জাতিক দিক বা বাহ্যিক দিক। এই বাহ্যিক রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র বিদেশি আক্রমণ বা বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে। তোমরা কি বুঝতে পারছিস, রাষ্ট্র এই আন্তর্জাতিক সার্বভৌম ক্ষমতা বলে বিদেশি শক্তির হাত থেকে, অর্থাৎ বিদেশি কোনো রাষ্ট্র যদি আমাদের দেশের কোনো অংশ দখল করতে চায়, সীমান্তবর্তী এলাকাগুলির বিশেষ করে এই ঘটনাগুলো ঘটে, কোনো এলাকা দখল করতে চায়, অথবা কোনো প্রতিষ্ঠান যদি আমাদেরকে, আমাদের রাষ্ট্রকে নিয়ে যদি মানে চক্রান্ত করতে চায় বা দখল করতে চায়, তাহলে রাষ্ট্রের সরকার, রাষ্ট্র তার সরকারের মাধ্যমে আন্তর্জাতিক সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এই সমস্ত চক্রান্ত রুখে দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করার চেষ্টা করে। তাহলে আমরা রাষ্ট্র গঠনের চারটি উপাদান নিয়ে কথা বললাম, রাষ্ট্র সম্পর্কের সঙ্গে আলোচনা করেছি। তাহলে আমরা থেকে আমরা বুঝতে পারছি, বা প্রথম থেকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারছি যে রাষ্ট্র এমন একটি রাজনৈতিক সংগঠন বা প্রতিষ্ঠান বা সংঘবদ্ধ জনসমষ্টি, যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ী বসবাস করে, যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যারা বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত। আর এটি ব্যাখ্যা করলে আমরা চারটি উপাদান পাইলাম, সেটা হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম ক্ষমতা। এর একটিও, এই যে চারটি উপাদানের কথা বললাম, এর একটিও যদি সব থাকে তাহলে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। যেমন আমরা যদি বলি যে আমাদের গাইবান্ধা কি রাষ্ট্র, গাইবান্ধা রাষ্ট্র নয়। ঢাকা কি রাষ্ট্র, রাষ্ট্র নয়, কারণ সার্বভৌম ক্ষমতা নেই। ভারতের রাজস্থান, পশ্চিমবাংলা এলাকা পূর্ণাঙ্গ রাষ্ট্র, পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়। আবার লন্ডন কি রাষ্ট্র, পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়। কারণ রাষ্ট্রের হতে গেলেই চারটি উপাদান বিশেষের প্রয়োজন, একটা জনসমষ্টি, ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম ক্ষমতা। তোমরা কি পরিষ্কার? ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই। এখন পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তার আগে আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো, এই করোনার সময়কালীন, করোনার যে মহামারী আকার ধারণ করেছে, এই সময়টাতে তোমরা অবশ্যই
স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো তোমরা সঠিকভাবে মেনে চলবে, তাহলে তোমরা ইনশাআল্লাহ সুস্থ থাকতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।